আচ্ছা, ধাতুবিদ্যা তৃতীয় দিন বা শেষ ক্লাস বলতে পারি, সেই ক্লাসে দশম শ্রেণীর ছেলেদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছিস তোরা সবাই? নিশ্চয়ই ভালো আছিস। আমিও ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, আজকে তোদের ধাতুবিদ্যার শেষ ক্লাস বলতে পারিস। আমরা এতদিন ধরে ধাতুগুলো কিভাবে নিষ্কাশন করব, মানে কি কি পদ্ধতি, সেটা তোদেরকে আমরা বলেছি। আজকে আমরা করব যে যে ধাতুগুলো আমরা ব্যবহার করি সেগুলো তো ধর ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষয় কেন হয়, কি করলে ক্ষয়টা রোধ করা যাবে, আজকে আমরা সেটা বলবো। একটা ক্ষয় যেটা তোরা চোখে দেখতে অভ্যস্ত, তার মধ্যে একটা হচ্ছে মরচে। হ্যাঁ, যেটা তোরা মানে তোরা সবাই, আমরা সবাই, আমাদের সবার একটা বাস্তব অভিজ্ঞতা আছে যে লোহার জিনিসে মরচে পড়ে এবং জিনিসগুলো নষ্ট হয়ে যায়, দেখতে খারাপ হয়ে যায়। এটা সকলেরই প্র্যাকটিক্যাল একটা মানে ধারণা, মানে ধারণা আছে এবং প্র্যাকটিক্যাল হাতে কলম একটা অভিজ্ঞতা আছে বলতে পারিস। তো মরচে লোহাকে যদি তুই বাইরে অনেকদিন ধরে ফেলে রাখিস, তাহলে দেখবি লোহার উপরে একটা লালচে রঙের আস্তরণ পড়ে। আমরা ক্লাস 8-এ মরচে সম্পর্কে পড়েছি, খানিকটা পড়েছি, আজকে আমরা আর একটু বেশি করে পড়বো। তাহলে এই যে লোহাকে বাইরে ফেলে দিয়ে রাখলি, তার ফেলে রাখার ফলে বায়ুর দ্বার, জলীয় বাষ্প, অক্সিজেন প্রভৃতির সাথে তো লোহা বিক্রিয়া করে, সেই কারণে লোহার উপরে একটা লালচে রঙের আস্তরণ পড়ে, যাকে আমরা মরচে বলে জানি। লোহার মরচের অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি নেই, মানে নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই, কিন্তু মানে একটা মোটামুটি যেটা ঠিক করা আছে সেটাও খুব একটা ইয়ে নয়, সেটাও মানে ঠিকঠাক ফর্মুলায়। অ্যাকচুয়ালি মরচেকে, মরচের রাসায়নিক নাম হচ্ছে সোডো ফেরিক অক্সাইড। হ্যাঁ, যার সংকেত হচ্ছে Fe2O3.XH2। এই যে কোনো নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি নেই, কারণ কী বলতো, কারণ হচ্ছে এই যে XH2 লিখলাম, হ্যাঁ এই যে এক্স এর মানটা কত, অ্যাকচুয়ালি এক্স এর মানটা নির্দিষ্ট নয়, তবু মোটামুটিভাবে X=3 ধরা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে লোহাতে মরচে নর্মালি কেন পড়ে, অ্যাকচুয়ালি জানিস তো লোহার মধ্যে মানে লোহার ধাতুটাতে প্রচুর কিছু অশুদ্ধি থাকে, সেই কারণেই মরচে পড়ে। এবং মনে রাখবি, যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে বিশুদ্ধ লোহায় কিন্তু কখনোই মরচে পড়ে না, ঠিক আছে। তাহলে মরচে পড়ার শর্ত কি, বায়ুতে জলীয় বাষ্প, অক্সিজেন এগুলোর উপস্থিত থাকতে হবে, তবেই লোহাতে মরচে পড়বে এবং লোহাটা অবশ্যই অশুদ্ধ হতে হবে। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, আর হচ্ছে মরচে পড়লে কি ক্ষতি হতে পারে। আচ্ছা, মরচে পড়লে দেখ, একটা জিনিস যদি দীর্ঘদিন মরচে পড়ে, তোরা দেখেছিস আমাদের বাড়িতে যদি লোহার বালতি টালতি থাকে, মরচে পড়ে কিরকম বালতিগুলো ফুটো হয়ে যায়, কিরকম লালচে লালচে হয়ে যায়, দেখতেও খুব বিচ্ছিরি লাগে। হ্যাঁ, তার ওর জন্যটা নষ্ট হয়ে যায়, মানে একটা যে বেশ ধাতুর যে একটা চকচকে ভাব সেটা প্রথমে চলে যায়। আচ্ছা, জিনিসটা ক্ষয় হয়, নষ্ট হয়, আর্থিক ক্ষতি তো বটে, একটা জিনিস কিনলে দিনের পর দিন মরচে পড়ে সেটা খারাপ হয়ে গেল, তাহলে আবার তোকে কিনতে হচ্ছে, তাহলে আর্থিক ক্ষতি তো অবশ্যই বটে। এগুলো হচ্ছে মরচের একটা খারাপ দিক আর কি, মরচে পড়লে যেটা হয়। আচ্ছা, মরচে অ্যাকচুয়ালি একটা তড়িৎ রাসায়নিক কিন্তু বিক্রিয়া, তো কি হয় আমরা সেটা জানবো। মরচে তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটা এখন আমরা পড়বো। মরচের আয়নীয় তত্ত্ব বলতে পারিস, মরচের আয়নীয় তত্ত্ব। আচ্ছা, কি বলতো, লোহার, লোহা যে কোনো লোহাতে অশুদ্ধ হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে কার্বন থাকে। এবার কার্বনটা যে লোহাতে অশুদ্ধ হিসেবে যুক্ত হচ্ছে, কখনো কখনো কি হয় বলতো, মানে এই যুক্ত হওয়াটা খুব অসমসত, অসমসত মানে হচ্ছে সব জায়গায় সমানভাবে নেই, হয়তো একটা ধর লোহার পাত, তো কোথায় হয়তো কার্বনের পার্সেন্টেজ বেশি, কোথাও কার্বনের পার্সেন্টেজটা কম, এটাকে আমরা বলি অসমসত্ব মানে সংযুতি। তাছাড়াও কি বলতো, এই যে পৃষ্ঠতল, লোহার পৃষ্ঠতল ম্যাক্সিমাম কিন্তু খুব প্লেন যে সেটা কিন্তু নয়, তোরা বাড়িতে নয় যদি দেখেছিস লোহার পৃষ্ঠতল অ্যাকচুয়ালি অসম, মানে ঠিক সমান নয়। এইসব কারণে কি হয় বলতো, লোহার মধ্যে দুটো অঞ্চলের সৃষ্টি হয়, একটা অঞ্চলে মানে ব্যাপারটা গোটাটাই লোহা, এবারে ওই যে তোর অশুদ্ধি, অসম পৃষ্ঠতল, কার্বনের মানে অশুদ্ধির যে অসমসত্ব সংযুক্তি, সব কিছুর জন্য কি হয়, ওই লোহার পৃষ্ঠতলের একটা অংশের মানে আয়রনটা, এফিটা খুব সহজে জারিত হয়, যাকে আমরা অ্যানোড অঞ্চল বলি, আর আরেকটা অঞ্চলের লোহাটা সহজে জারিত হয় না, মানে এর তুলনায় সহজে হয় না, তাকে আমরা ক্যাথোড বলি, ঠিক আছে। মনে রাখবি তাহলে দুটো অঞ্চল যেখানে লোহাটা সহজে জারিত হয় তাকে আমরা অ্যানোড বলছি, আর ঠিক উল্টোটাকে আমরা ক্যাথোড অঞ্চল বলছি। এবারে অ্যানোড থেকে কি হয়, লোহা ইলেকট্রন ছেড়ে দিয়ে, মানে মাইনাস দুটো ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দিয়ে লোহা জারিত হয়, ঠিক আছে, লোহা ফেরিক আয়নে জারিত হয়, ঠিক আছে। এটাকে আমি একটু দুই দিয়ে ব্যালেন্স করে নিলাম নিজের সুবিধার জন্যেই, বুঝতেই পারছিস, যা দুই দিয়ে আমি গুণ করে নিয়েছি। তাহলে অ্যানোড অঞ্চলে লোহা জারিত, ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে Fe2+ আয়নে পরিণত হয়, ঠিক আছে। আচ্ছা, Fe2+ আয়নে পরিণত হয়
এইচ2+আয়ন পরিণত হলো সেটা কিন্তু ওই যে জলীয় বাষ্পগুলোর উপস্থিতিতে জলের মধ্যে চলে গেল। অ্যাকচুয়ালি এখানে যে অঞ্চলে লোহাটা সহজে জারিত হচ্ছে সে আয়নড অঞ্চল, যেটা সহজে জারিত হচ্ছে না সেটা ক্যাথোড, আর এই যে তোর জলীয় বা জলকণা বা জলীয় বাষ্প বলতে পারি সেটা তড়িৎ বিশেষের পদার্থ হিসেবে কাজ করে। তার ফলে কি হয়, গোটা ওই সমগ্র লোহার তলের উপরে অনেকগুলো ছোট 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 তড়িৎ রাসায়নিক শেল বা কোষ তৈরি হয়ে যায়। তাহলে অ্যানোডের বিক্রিয়াতে কি হয়, অ্যানোডে লোহা ইলেকট্রন ছেড়ে জারিত হয়ে Fe2+আয়নে পরিণত হয় এবং এই Fe2+আয়নটা জলে চলে যায়। ঠিক আছে, এবার এই যে ইলেকট্রনগুলো ছেড়েছে ক্যাথোডে গিয়ে, এই ইলেকট্রনগুলো কি করে জানিস তো, ক্যাথোডে গিয়ে এই ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি অক্সিজেনকে জারিত করে, অক্সিজেনকে বিজারিত করে, অক্সিজেনকে বিজারিত করে কি করে, জলে পরিণত করে দেয়। হ্যাঁ, তাহলে এই যে চারখানা ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি ক্যাথোডে যায়, ক্যাথোডে গিয়ে অক্সিজেনকে H+আয়নের উপস্থিতিতে জলে পরিণত করে। এবার তোরা বলবি নিশ্চয় H+আয়নটা কোথা থেকে এলো, H+আয়নটা এলো কোথা থেকে, তোরা তো জানিসই যে ওই যে জলকণা রয়েছে সেইটা H+, জল তো জানিসই H+OH- বিয়োজিত হতে পারে, আর তাছাড়াও জল আর বাতাসের কার্বন ডাইঅক্সাইড দুটো যুক্ত হলে কোন অ্যাসিডটা তৈরি হয়, ঠিক বলেছিস, কার্বনিক অ্যাসিড। এই যে কার্বনিক অ্যাসিড তৈরি হলো সেও কিন্তু বিয়োজিত হয়ে H+ আর CO3- আয়নে পরিণত হয়। তাহলে H+ এর সোর্স, এই যে H+টা এর সোর্সটা বুঝতে পারছিস, তাহলে জল থেকেও পেতে পারে, অথবা যে জলের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যে কার্বনিক অ্যাসিডে পরিণত হলো সেটাতে বিয়োজিত হয়েও কিন্তু H+আয়ন হতে পারে। আচ্ছা, তাহলে এই হলো ক্যাথোড আর এই হলো অ্যানোডের বিক্রিয়া। এবার যদি দুটো বিক্রিয়াকে তুই যুক্ত করে দিস, মানে টোটাল বিক্রিয়াটা দেখি, অ্যানোড প্লাস ক্যাথোডের বিক্রিয়া, তাহলে আমরা লিখতে পারি Fe+O2+4H+ তাহলে Fe2+2H2O, কারণ চারটে ইলেকট্রন, দেখ এদিকে চারটে ইলেকট্রন, এদিকে চারটে ইলেকট্রন ক্যান্সেল হয়ে গেল, তাহলে এদিকে পড়ে আছে Fe+O2+4H আর ওদিকে পড়ে আছে Fe2+2H2O। ঠিক আছে, এবার এই যে Fe2+ এইটা Fe2+ যেটা পরিণত হলো সেইটা কি হবে, সেটা জলের সঙ্গে, তোরা তো জানিস মরচে কেন পড়ে, কারণ মরচে পড়ে জল আর অক্সিজেনের উপস্থিতিতে, এদের সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড, যেটা মরচের আমি সংকেত বলেছিলাম, সেইটি তৈরি হয় আর R8+ দিয়ে। এই যে Fe2O3 সেইটা আবার এক সংখ্যক জলের সঙ্গে যুক্ত হয়ে শোধ ফেরিক অক্সাইড তৈরি হয়, যেটাকে আমরা মরচের সংকেত বলে জানি। ঠিক আছে, আচ্ছা এই হলো তোদের মরচে পড়ার তত্ত্ব। ঠিক আছে, আচ্ছা এবারে মরচে পড়ার আর একটা আর দুটো তিনটে জিনিস বলবো, সেটা হচ্ছে দেখবি আমাদের তো বাড়িতে যে জল সাপ্লাই হয়, ধর তার তো পাইপগুলো লোহা দিয়ে তৈরি, এবার সেই লোহাগুলো লোহা পাইপ তো মাটির তলা দিয়ে যাচ্ছে, দেখবি তাতে প্রায়শই কিন্তু মরচে পড়ে। এছাড়া সমুদ্রে যে তোর কি বলবো জল, মানে সমুদ্রে যে জাহাজ চলে সে জাহাজের তলাতেও কিন্তু মরচে পড়ে যায়। কি কারণে মরচে পড়ে সেটা বলছি আগে, মরচের হার কেন বাড়তে পারে, মানে কি কি থাকলে মরচে সহজে পড়বে সেটা আগে তোদের বলি। আচ্ছা, এক হচ্ছে দেখ, যেহেতু মরচে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে পড়ে, তাহলে বুঝতে পারছি যে জায়গায় জলীয় বাষ্প বেশি, মানে যেখানে বাতাসে জলীয় বাষ্প বেশি, নর্মালি বুঝতে পারছি আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে যেখানে জলীয় বাষ্প বেশি সেখানে মরচে খুব সহজে পড়ে। আচ্ছা, যদি টেম্পারেচার বাড়ে, হ্যাঁ মানে উষ্ণতা বৃদ্ধি পেলে কিন্তু মরচে পড়াও বেড়ে যায়। আর তাছাড়া এই যে অ্যাসিড ফ্যাসিডের থেকে H+আয়ন পায় বুঝতেই পারছি, তাহলে যেসব অঞ্চলে অম্লবৃষ্টি হয়, মানে অম্লবৃষ্টি তো জানিসই কী কারণ, আচ্ছা অম্লবৃষ্টি হয় তাহলে সেখানে মরচে সহজে পড়বে। আর হচ্ছে যে জলে যদি কোনো তড়িৎ বিশেষ পদার্থ, ধর যে কোনো লবণ, সে সোডিয়াম ক্লোরাইড হোক, ক্যালসিয়াম ক্লোরাইড হোক, এই ধরনের লবণ যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু মরচে খুব দ্রুত পড়বে। এবার যেটা বলছিলাম যে মাটির তলাতে তোর জলের পাইপগুলো যায়, এবার ধর জাহাজও চলে, এবার এই জাহাজের তলাও কিন্তু মরচে পড়ে পড়ে ক্ষয় হয়। তার কারণ হচ্ছে জলে, তোরা তো জানিসই জলে এই আয়নগুলো থাকে, এক হচ্ছে সমুদ্রের জলে তো জানিসই সোডিয়াম ক্লোরাইড থাকে, তাতে Cl- থাকে, আর জলে তো যে কোনো খনিজ লবণ থাকে তাহলে Sulfur-2- থাকে। হ্যাঁ, তাহলে এই ধরনের জল তোরা পড়েছিস, মনে করে দেখ স্থায়ী খড় জলের মধ্যে এই আয়নগুলো থাকে, তাহলে এই আয়নগুলো থাকলে পরে কিন্তু মরচে প্রচণ্ড দ্রুত পড়ে, সেই জন্য জাহাজের তলাও ক্ষয়ে যায় এবং মাটির তলায় যে আমাদের জলের পাইপ থাকে সেগুলোও কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা, এতক্ষণ ধরে তো বললাম যে কী করলে মরচে পড়বে, কী করলে দ্রুত পড়বে, তার তো এবার নিবারণ করতে হবে, মানে কী করলে মরচে পড়াটা আমাকে
রোধ করতে পারবো। তাহলে এখন আমরা সেইটা করবো, হ্যাঁ, যে কি করলে মরছে আমাদের পড়াটা আমরা কোনো রকমে রোধ করতে পারবো। আচ্ছা, এগুলো ছোটবেলায় পড়েছি যে মরছে পড়া কি করে রোধ করা যায়। এক হচ্ছে আলকাতরা, তেল, রং, যে কোনো জিনিস তোকে বাড়িতে দেখবি, যে কোনো জানলার বিল এখানেও আছে, দেখাটা সাদা সাদা রং করা আছে, জিনিসটা তো লোহা তৈরি, লোহা তো এরকম ঘিয়ে রঙের হয় না, তাহলে রং আলকাতরা যে কোনো জিনিস দিয়ে দিলে হবে। আচ্ছা, আর একটা জিনিস পড়েছিলি, সেটা হচ্ছে গ্যালভানাইজড লোহা, তাই তো? গ্যালভানাইজড লোহা কি মনে আছে তোদের? হ্যাঁ, আমি জানি তোরা জানা ক্লাসে থাকলে বলতিস। হ্যাঁ, লোহার উপর যদি আমরা জিঙ্কের প্রলেপ দিই তাহলে লোহাকে আমরা গ্যালভানাইজ লোহা বলি, এবং এই পদ্ধতিকে আমরা গ্যালভানাইজেশন বলি। হ্যাঁ, সংক্ষেপে গ্যালভানাইজ লোহাকে অনেক সময় জিআই বা গ্যালভানাইজ আয়রনও বলা হয়ে থাকে। এর কারণ কি বলতো? কারণ জিঙ্কে যদি প্রলেপ দিয়ে দিস, অ্যাকচুয়ালি আয়রন তো জারিত হয় না অক্সিজেন আর জলে উপস্থিতে, এবার জিঙ্কের প্রলেপ দিলাম মানে জিঙ্ক কিন্তু আয়রনের থেকে আগে জারিত হবে। তোরা যদি তরি আসলে সত্যি কথা সেটা মনে করে দেখিস, আর জিঙ্ক কিন্তু আয়রনের উপরে আছে, তাহলে আগে ও জারিত হয়ে গেলে তাহলে আয়রনটা জারণ থেকে রোধ পেয়ে গেল, তাহলে আর মরছে পড়বে না। এছাড়াও আমরা যে বাড়িতে স্টিলের জিনিসপত্র, তো থালা বাটি এখন তো সবার বাড়িতেই স্টিলের জিনিসপত্র, এগুলোতে নর্মালি নিকেল আর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া থাকে। আচ্ছা, আর একটা নতুন জিনিস আজকে তোরা জানবি, সেটা হচ্ছে যে মাটির তলাতে যে পাইপ টাইপগুলো থাকে লোহার, সেগুলোকে রোধ করা যেতে পারে কি করে। সেই জন্য আয়রনের সাথে তোরা পরিবেশনে সেইটা দেখবি ম্যাগনেসিয়াম আয়রনের উপরে আছে। হ্যাঁ, তো এই যে মাটির তলার যে পাইপগুলো, এইগুলো বাঁচাবার জন্য কি করা জানিস তো? ম্যাগনেসিয়াম যেহেতু খুব মানে আয়রন থেকে ইলেকট্রো পজিটিভ বা তড়িৎ ধনাত্মক মৌল, বা তোদের বইয়ে দেখবি আছে পড়া তড়িৎ ধর্মী, হ্যাঁ, তো এই ধরনের মৌলগুলো তুই যদি আয়রনের সাথে কানেক্ট করে দিস, মানে ওই পাইপের সাথে, মানে লোহার যে পাইপ জলের তলা দিয়ে গেল তার সাথে আমরা যদি ম্যাগনেসিয়াম ধাতুটাকে কানেক্ট করে দিই, তাহলে লোহা জারিত হবার আগেই ম্যাগনেসিয়াম জারিত হবে। তোরা আমি তোদের বলেছিলাম তড়িৎ রসায়নের সাথে যে ধাতু যত উপরে সে সহজে ইলেকট্রন ছেড়ে জারিত হয়, মানে সে তত ভালো বিজারক কত, তাহলে কি করা হয়, ওই লোহার পাইপগুলো যেগুলো মাটির তলা দিয়ে আছে তাদের সাথে ম্যাগনেসিয়ামকে কানেক্ট করে দেওয়া হয়। কানেক্ট করে দিলে কি হয়, ম্যাগনেসিয়াম যেহেতু মানে প্রচণ্ড মানে ইলেকট্রো পজিটিভ ধাতু আয়রনের তুলনায় বেশি, তাহলে ম্যাগনেসিয়াম নিজে আগে, তাহলে এখানে কে ক্যাথোড, এখানে হচ্ছে ক্যাথোড হচ্ছে তোর ম্যাগনেসিয়াম, মানে এখানে হচ্ছে আয়রনটা তোর হচ্ছে মানে এখানে ম্যাগনেসিয়ামটা তোর আগেই নিজে মানে জারিত হয়ে যাচ্ছে, তাহলে ম্যাগনেসিয়াম নিজে জারিত হচ্ছে মানে ম্যাগনেসিয়াম একটা আয়রন, তারপরে আয়রন আছে, তাহলে কি হচ্ছে বলতো যে আয়রনটা জারণটা রোধ হয়ে যাচ্ছে। আয়রনের Fe2+ আয়ন যদি তৈরি নাই হলো তাহলে মরচে পড়ার কোনো প্রশ্ন ওঠে না। তো এই ধরনের ক্যাথোডকে মানে এই ধরনের যে আমরা ক্যাথোডকে মানে এখানে তোর আয়রন হচ্ছে এই ধরনের বিক্রিয়াতে আয়রন হচ্ছে ক্যাথোড, ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যানোড, আর ওই যে ভিজে মাটি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। তো এইভাবে আমরা এই যে আয়রনটাকে সংরক্ষণ করি তাকে আমরা বলি ক্যাথোডীয় সংরক্ষণ। হ্যাঁ, আর এই যে ম্যাগনেসিয়ামটা নিজে জারিত হয়ে গেল মানে ও তো আয়রনকে রক্ষা করলো নিজে জারিত হয়ে, তো এই মানে ম্যাগনেসিয়াম ধাতুকে বলা হয় উৎসর্গীকৃত অ্যানোড, মানে নিজেকে উৎসর্গ করার দিয়ে মানে বুঝিস তো অন্যের উপকারে নিজেকে লাগানোকে আমরা উৎসর্গ করা বলি, তো সেই কারণে এখানে এই ম্যাগনেসিয়াম হচ্ছে উৎসর্গীকৃত অ্যানোড, আর এই আয়রন এই যে পদ্ধতিতে আয়রন সংরক্ষণ হয় তাকে ক্যাথোডীয় সংরক্ষণ বলে। ভেবে দেখ, দিল্লিতে যে কুতুব মিনার আছে তার পাশে একটা অনেক লম্বা লোহা একটা স্তম্ভ আছে, সেই লৌহ স্তম্ভটা কিন্তু এত যে ঝড় জল বৃষ্টি হচ্ছে কই তাতে তো মরছে পড়ে না, তাহলে ভাব আমাদের কত আগে সেটা তৈরি, তখনকার দিনে যে ধাতুবিদরা ছিলেন, বিশারদরা ছিলেন, তারা ওই উন্নত মানের কিন্তু আয়রন তৈরি করতে পেরেছিলেন যেটা কিন্তু রাস্ট ফ্রি বা যাতে মরচে পড়বে না, এইভাবেই তারা কিন্তু তার মরচেটাকে রোধ করেছিল, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে আয়রন ছাড়া কি আর কোনো ধাতুর ক্ষয় হয় না? নিশ্চয়ই হয়, তাহলে সেটাও আমরা জানবো। আচ্ছা, দেখ, আয়রন ছাড়া আর যে দুটো ধাতুকে ক্ষয় হয় তার মধ্যে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে কপার। আচ্ছা, অ্যালুমিনিয়ামের তোদের বাড়িতেও দেখবি অ্যালুমিনিয়ামের বাসন মেঝে টেজে রাখার পর অ্যালুমিনিয়ামের ওপর একটা কিন্তু একটা সাদা সাদা একটা আস্তরণ করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম বাতাসের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা তৈরি করে। এই আস্তরণটা পড়ে বলে একটা সাদা সাদা আস্তরণ পড়ে বলে প্রথমে বিক্রিয়াটা হয়ে গেলে একটা লাভ আছে, কি বলতো? এই বিক্রিয়াটা কিন্তু অপরিবাহী এবং অভেদ্য, মানে এর আয়রনের উপরে যখনই অ্যালুমিনিয়াম মানে Al2O3 আস্তরণ পড়ে গেল, তাহলে আস্তরণের ভেতর দিকে যে অ্যালুমিনিয়ামটা আছে সেটাকে সেটা কিন্তু আর
অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারছে না, তাহলে অ্যালুমিনিয়ামটা রক্ষা পাচ্ছে, মানে একবার যে আস্তরণটা পড়ে যাচ্ছে আর কিন্তু বাকি অ্যালুমিনিয়ামটা বিক্রিয়া করছে না, তাহলে অ্যালুমিনিয়াম এখানে এইভাবে অ্যালুমিনিয়াম এখানে রক্ষা পায়। কিন্তু দীর্ঘদিন জানিস বিক্রিয়া করলে হয় না, যে ধাতুদেরই অ্যালুমিনিয়ামের জিনিস আমরা যখন নতুন কিনি কত চকচক করে, যেটা রূপোর বাসন, আস্তে 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 তার গ্লেজটা এইভাবে বাতাসের সাথে বিক্রিয়া হতে হতে ব্যবহার করতে করতে তাহলে তারও কিন্তু গ্লেজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এছাড়া তামার জিনিসে তো তোরা দেখেই থাকবি যে আমাদের বাড়িতে যে তামা বা কাঁসার জিনিসপত্র আছে তার মধ্যে একটা সবজি সবজি একটা ছাপ পড়ে, এবং এর ফলে তামার উজ্জ্বলও নষ্ট হয়, তামা ক্ষয়প্রাপ্ত হয়, সেইটা আসলে বেসিক কপার কার্বনেট। হ্যাঁ, সিউতে তোরা যে বেসিক লবণ আম্লিক লবণ পড়েছিলি তখন আমি এই লবণের নাম তো দিতে বলেছিলাম, এটা হচ্ছে বেসিক কপার কার্বনেট। হ্যাঁ, তাহলে এর রং হচ্ছে সবুজ, তাই জন্য বাতাসের সংস্পর্শে তামার বাসনপত্র থাকলে দেখবি তার উপরে একটা সবুজ রঙের আস্তরণ পড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর একটা তোদেরকে বারবারই এটা আমি বলবো এবং বাড়িতেও বলবি, বাড়িতে মাকে বলবি অবশ্যই যেন এটা না হয় আর কি, আমাদের শরীরের জন্য ক্ষতি, তাই জন্য সব জিনিসই তো জানিস বিজ্ঞান আছে, তো দেখবি অনেকেই বলে যে অ্যালুমিনিয়াম বা মানে কপার বা জিঙ্ক তামার পাত্রে চাটনি খেতে বারণ করে। এটা কিন্তু তোরা মানে জানিস যে তামার পাত্রে যদি চাটনি টাইপের জিনিস দিয়ে দেওয়া হয় বা আচার টাইপের, তাহলে একটা ছোপ ছোপ মতো পড়ে যায়। অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম কপার বা জিঙ্ক এই সব ধাতুগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। এবার দেখ, যে কোনো আচার বা চাটনি এর মধ্যে তো অ্যাসিড আছে। আচ্ছা, তাছাড়া এইগুলো বিক্রিয়া করলে অ্যাকচুয়ালি আমি একটা বিক্রিয়া লিখছি সব তোদের দরকার নেই, তোরা যে কোনো মানে আচারে অ্যাকচুয়ালি জৈব অ্যাসিড দেওয়া হয় কারণ সেটা সংরক্ষণ হয় মানে পচে যাবে না, বুঝেছিস তো, সেই জৈব অ্যাসিডে অ্যাকচুয়ালি ভিনিগার দেওয়া হয়, তো অ্যালুমিনিয়াম এই ভিনিগারের সঙ্গে বিক্রিয়া করে এই একটা জৈব অ্যাসিডের লবণ তৈরি করে। হ্যাঁ, ছয়ে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম একটা অ্যালুমিনিয়ামের হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিডের একটা মানে অ্যালুমিনিয়াম অ্যাসিডের বলে এই লবণটা তৈরি হয়। আচ্ছা দেখি একবার সবগুলো ব্যালেন্স হয়েছে নাকি, তিন দিন মানে ছটা, তিন দিন মানে ছটা, ঠিক আছে। তাহলে এই যে জৈব অ্যাসিডের লবণ, এটা যেমন অ্যালুমিনিয়াম অ্যাসিডের এই যে জৈব অ্যাসিডের লবণটা তৈরি হয় সেটা দিনের পর দিন তুই যদি খাস তো শরীরে গিয়ে জমে সেটা অ্যাকচুয়ালি শরীরের পক্ষে খুব খারাপ মানে বিষক্রিয়া তৈরি হয়। সেই কারণে এই সমস্ত জিনিসের পাত্রে কোনো রকম আচার বা চাটনি বা যে কোনো টক জাতীয় খাবার কিন্তু আমাদের খাওয়া উচিত নয়, ঠিক আছে। তাহলে এতদিন অবধি তোদের ধাতুবিদ্যাতে আছে, তাহলে আমাদের ধাতুবিদ্যা আজকে শেষ হয়ে গেল। আমরা এখন আমি এর পরের দিন তোদেরকে তোরা অনুশীলনটা করে রাখবি, আমি অনুশীলনের উত্তর পাঠিয়ে দেবো তোদেরকে, তোরা মিলিয়ে নিবি, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবি। আচ্ছা, ভালো থাকিস, সুস্থ থাকিস, সাবধানে থাকিস, ঘরে থাকিস।